স্লোগানে স্লোগানে মুখর রাজপথ লটারি নয় মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তির দাবিতে রোববার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন করোনার সময় লটারির মাধ্যমে ভর্তি শুরু হয় সেই পদ্ধতি এখনো চলছে শিক্ষার্থীদের দাবি লটারি প্রথায় মেধার মূল্যায়ন হয় না এতে ক্ষুণ্ণ হয় প্রতিষ্ঠানের সুনাম আমরা চাই হচ্ছে মেধার ভিত্তিতে এখানে সে ছেলে পেলে পড়তে আসুক ভাগ্যের ভিত্তিতে না ডিএনএমসি এর একটা ঐতিহ্য আছে এখানে লটারি প্রথা নিবার্জিত হবে মেধা মেধার মূল্যায়ন দরকার এটাই আমাদের একটা দাবি এটাই মানতে হবে মেধার যোগ্য ছাত্রদের এই কলেজে ভর্তি হওয়ার অধিকার আছে কয়েক বছর ধরেই সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি নেওয়া হয় তবে উভয় স্তরে একই পদ্ধতিতে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে অভিভাবকসহ অংশীজনদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া মেধা যাচাই যদি হয় তাহলে আমাদের জন্য ভালো বাচ্চাদের এনভায়রনমেন্ট লেখা পড়া একটা কম্পিটিশন মনোভাব লটার কারণে হচ্ছে না পরীক্ষার মাধ্যমে লটারিতে একটা সুবিধা কি যে আমার বাচ্চাটা ট্রান্স পাওয়ার একটা সুযোগ থাকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া কেমন হওয়া যুক্তিযুক্ত এমন প্রশ্নের উত্তরে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন বয়স ও মানসিক দক্ষতা বিবেচনায় প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে লটারি যুক্তি তবে মাধ্যমিক স্কুলের ভর্তিতে শিক্ষার্থীর যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়ন হওয়া উচিত মাধ্যমিক পর্যায়ে তো সুযোগ কিছুটা কমে আসে সেখানে তার পূর্ববর্তী শিক্ষার যা ফলাফল সেটার বিবেচনা করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি একই সাথে ক্যাচমেন্ট এরিয়ার গুরুত্বটা থাকতে পারে এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে আছে কোটার আধিক্য সেখানে চল্লিশ শতাংশ আসন স্কুলের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য কোটা আছে মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টদের সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জমজ ও সহোদর শিক্ষার্থীদের জন্য কোটায় কোনো আসন সৈন্য না রাখার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট সময় পরপর কোটা আনুপাতিক হারে পরিবর্তন সহ যৌক্তিকতা যাচাই করতে হবে বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ক্যাচমেন্ট এরিয়ার কোটাটা সবচেয়ে বেশি হওয়া উচিত আর ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য দূর করতে লটারিতে আরও স্বচ্ছতা আনয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা আহমেদ সময় সংবাদ ঢাকা